ইনস্ট্যান্ট নুডলস কোম্পানি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিছে, তো ওইটা দেখার পরে আমরা এখানে অ্যাপ্লাই করছি সিভির জন্য। 50,000 টাকা পারি না আমি, 10,000 টাকা ম্যানেজ করে বাকিটা আমি কিস্তিতে একটা ল্যাপটপ আনছি। একজনে 15,000, 20,000, 25,000 এর থেকেও বেশি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাটুকারি বিজ্ঞাপনের ফাঁদে পড়ছে তরুণ তরুণীরা। বেকার কর্মসংস্থানহীন এসব যুবক যুবতীরা মোটা অঙ্কের বেতন ও সুযোগ সুবিধা দেওয়ার নামে প্রকাশিত বিজ্ঞাপনে প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। এমনটাই ঘটেছে বরিশালে। ইনস্ট্যান্ট নুডলস ডিস্ট্রিবিউশন কোম্পানি নামে একটি হাই হাই কোম্পানি বিপুল সংখ্যক কর্মী নিয়োগ দেওয়ার কথা বলে রসালো বিজ্ঞাপন দিয়ে শতাধিক যুবক যুবতীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা, ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর নাজির মহল্লায়। পর্যন্ত জানা গেছে 40-45 জন, কিন্তু কালকে মানে 30 তারিখ আর 1 তারিখ বাকি আরো লোক আসবে আমার জানা মতে, অন্তত 1-1 জনে 15,000, 20,000, 25,000 এর থেকেও বেশি আছে। মনে করেন 4-5 লাখ টাকা এরকম হবে সব মিলাইয়া। তারপরে অনেকে ল্যাপটপ দিছে, মোবাইল ফোন দিছে, সব কিছু চাকরির ক্ষেত্রে, এবং আমরা বলছে সফটওয়্যারের কাজ করবে। চন্দ্রদীপ নামের 10তলা ভবনের 7তলায় একটি ফ্ল্যাটে বেশ সাজিয়ে গুছিয়ে বসেছিল একটি প্রতারক চক্র। গত 20 সেপ্টেম্বর মাসিক 9,300 টাকা চুক্তিতে ভাড়া নেয় ইনস্ট্যান্ট নুডলস ডিস্ট্রিবিউশন কোম্পানি নামে একটি হাই হাই কোম্পানি। পরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমি এটার বিজ্ঞাপন পাইছি 4 তারিখে। 4 তারিখে পাওয়ার পরে আমাকে অফিসে ডাকছে 6 তারিখ। আমি আসার পরে আমার কাছ থেকে কাগজপত্র সব নিয়েছে। নেওয়ার পরে আমাকে বলছে আপনি ম্যানেজার পোস্টে থাকবেন, আমি ঢাকাতে চলে যাব, আপনি ইন্টারভিউ দেন। তারপর আমার অনেকগুলো অঙ্ক টঙ্ক দিছে। দেওয়ার পরে আমাকে বলতেছে কি, আচ্ছা আপু আপনি পার্সোনালি ল্যাপটপ লাগবে। এই যে আবু বক্করের কাছে টাকা দিছি, তারপর আরেক আবু বক্কর ছিল তার কাছে আমি সই দিছি। দেওয়ার পরে আমার টাকাটা রাখছে, আমাকে বলছে 28 তারিখ আপনি এসে ল্যাপটপটা নিয়েন। ওই বিজ্ঞপ্তি দেখে শতাধিক যুবক যুবতী আবেদন করে। চাকরি প্রত্যাশীরা এর অফিস দেখে বিশ্বাস করে, অফিসের চাহিদা পূরণ করতে থাকে। জামানত হিসেবে দিয়েছে বেশ ভালো পরিমাণের অর্থ। প্রশিক্ষণ ও সফটওয়্যার ইনস্টল করে দেওয়ার নামে ল্যাপটপ ও মোবাইল ফোনও নেয় তারা। যারা ল্যাপটপ ও মোবাইল ফোন দিতে পারেনি তাদের কোম্পানির তরফ থেকে ল্যাপটপ দেওয়ার কথা বলে 5-50,000 টাকা করে আদায় করে এই প্রতারক চক্র। আবেদনকারী সবাইকে 28 ও 29 অক্টোবর কাজে যোগদান করার কথা জানালেও যথাসময়ে অফিসে এসে চাকরি প্রত্যাশীরা দেখেন অফিসের তালা ঝুলছে। অপদান তো অবশ্যই মনে করেন, আমার মানে পারিবারিকভাবে খুবই সমস্যার ভিতরে আছি। তাও আমি 50,000 টাকা ম্যানেজ করে, 50,000 টাকা পারিও না আমি, 10,000 টাকা ম্যানেজ করে বাকিটা আমি কিস্তিতে একটা ল্যাপটপ আনছি ওয়ালটন থেকে। আমার একটা ছোটো বাচ্চা আছে, এখন আমি ওরে দেখবো না, আমি কিস্তি পরিশোধ করবো বলেন, তাহলে এখন কী করা উচিত? আমি বিচার চাই, অবশ্যই বিচার চাই। হতাশ হয়ে চাকরি প্রত্যাশী শতাধিক যুবক যুবতী বাড়ির মালিকের কাছে ধর্ণা দিলে মালিক তাদের থানায় অভিযোগ করার কথা জানিয়ে একটি অভিযোগপত্র দেখান যে তারা এখান থেকে পালিয়েছে। এরকম অভিযোগের কথা শুনে চাকরি প্রত্যাশীরা হতাশ হয়ে পড়েন। কেউ সিঁড়িতে, কেউ মেঝেতে, আবার কেউ দরজা ধরে দাঁড়িয়ে থাকেন। বেকার হয়েও নিজের সর্বস্ব প্রতারক চক্রের হাতে খোয়া যাওয়ায় নির্বিকার তারা। অভিযোগে জানা যায় 26 অক্টোবর রাতে ওই হাই হাই কোম্পানির লোকজন পালিয়ে যায়। এ ঘটনার পরদিন 27 অক্টোবর কোতালী মডেল থানায় লিখিত অভিযোগ দেয় ভবনের কেয়ারটেকার আব্দুল হাই। প্রতারক চক্রের মূল হোতা টাঙ্গাইলের শহীদুল ইসলাম ও রাজৈরের আবু বক্কর সিদ্দিক সহ অজ্ঞাতনামা আরও 6 থেকে 7 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তকে আটক সহ এ ঘটনায় বিচার দাবি করেন প্রতারিতরা। অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার কর্মকর্তারা। অভিযোগ পেয়েছি, অভিযোগ আপনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।